আপনার যতদিন বিয়ে হয়নি ততদিন আপনি অবশ্যই অনুভব করেছেন, আমার ছাত্র এরা আছে, ছাত্রদের সামনে বলি, বলেছি ক্লাসে বলেছি, আর এটা প্র্যাকটিক্যাল করে দেখিয়েও দিয়েছি, আর তারা দেখতে পাচ্ছে। আপনাকে বলি, আপনি একদিন একাই ছিলেন, মাঠে গেলেন, মালিয়ার গেলেন, জাল ছুট গেলেন, মনে যা লাগলো খেয়ে নিলেন, টাকা আছে কালকে নেই কোনো ব্যাপার না, 10 টাকা এদিক থেকে নিলেন, ওদিক থেকে নিলেন, ধার নিলেন, চালিলেন, চলে গেছে, কোনো পর্ব ছিল না, নিজে খেলাম না খেলাম ঘুমিয়ে গেছেন, বাজারে গিয়ে বিস্কিট চা আর কিছু মিষ্টি আর কিছু খেয়েছেন, খেয়ে আপনার বাড়ি এসে ঘুমিয়ে গেছেন। সেদিন কিন্তু আপনার চিন্তা ছিল না, আর পকেটে যা পয়সা নেই ইটার কোনো পর্ব নেই, কারণ সকাল হবে কাজ কাম দেখবো হবে কিছু দেখা যাবে। কিন্তু সেদিন থেকে আপনার ঘরে একটা মেয়ে এসেছে, আপনার শ্বশুর মহাশয় মেয়েটাকে মানুষ করে আপনার হাতে তুলে দিয়েছে। মতিউর রহমান কাঁচামারি থেকে 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে সাদর গ্রহণ করো, আল্লাহ তাদের সম্পূর্ণ করো, আমি আল্লাহ তার রুজি খাসা বরকত দাও। কি বলছিলাম, আপনার শ্বশুর আপনার স্ত্রী থেকে মানুষ করে আপনার হাতে তুলে দিল, কিসের মাধ্যমে? আমার অমুক নামের মেয়ে তোমার এত টাকা মোহরের বদলে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, তুমি আমার মেয়েকে স্ত্রী বলে গ্রহণ করে নিতে রাজি আছো, তুমি তাকে কবুল করলে? আপনি বললেন হ্যাঁ কবুল করলাম। এবারে ইমাম সাহেব আপনার বিয়েটা দুজনের রাজি কবুল করিয়ে দেওয়ার পর আপনাকে দোয়া দিলেন, বারাকাল্লাহু লাকা আমার ঘরে একজন নারী অপরের মেয়ে আমার ঘরে এসেছে।
গেছে তার জন্য জোগাড় আমাকে দিতে হবে দায়িত্ব নিয়ে নে না হে রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি করব দয়াময় আল্লাহ পাকের কাছে দোয়া করছে হে আল্লাহ বান্দা তোমার জন্য আমি দোয়া করছি বারাকাল্লাহ লাকা আল্লাহ যেন তোমার ধন সম্পদ যেন আল্লাহ পাক বরকত দান করে দেয় ও বারাকালাইহা আল্লাহ যেন তোমার স্ত্রীর উপরে যেন বরকত নাজিল করে দেয় আল্লাহ যেন তোমার স্ত্রীকে যেন জীবন দান করে দেয় এমন জীবন দান করে দেয় সেই স্ত্রী যেন নিজের স্বামীর যেন সেবা করে নিতে পারে স্বামীর সেবা করার জন্য তার মন মানসিকতা যেন তৈরি হয়ে যায় ইমাম সাহেব দোয়া দিলেন ওয়ে বন্ধু আমার এই ইমাম সাহেবের দোয়াটা আপনি লক্ষ টাকা দিয়ে কিনে পাবেন না এই দোয়া গুলো কিনে পাওয়া যায় না টাকা করে বসে পাওয়া যায় না এ বাবু আমার রব্বুল আলামিন আপনাকে মানুষ করেছেন আপনাকে জ্ঞান দান করেছেন আপনাকে রব্বুল আলামিন দোয়া দেওয়ার মতো ক্যাপাসিটি আপনাকে দান করেছেন দেশের মানুষে বিয়ে পড়িয়ে দিয়ে সামান্য 200-400-500 টাকা দিয়ে আপনি ইমাম সাহেবকে বিদায় করে দিয়েছেন কিন্তু বন্ধুরে কত কোটি টাকার দোয়া আপনার ঘরে ঢুকেছে আপনার স্বামী স্ত্রীর হাতে যেখানে 5 টাকাও ছিল না এই বন্ধনের পর থেকে নিয়ে রব্বুল আলামিন আপনার ঘরে বরকত দান করতে শুরু করেছেন বরকত নাজিল করতে শুরু করেছেন আজ থেকে আপনার যোগান শুরু হলো আপনার ঘরে যে দিন থেকে মহিলা আপনার শ্বশুরের কন্যাটা আপনার ঘরে এসেছে সেই দিন থেকে আপনার যোগান শুরু হয়েছে এর আগে পর্যন্ত আপনার কোনো যোগান ছিল না আপনার কোনো ব্যবস্থা ছিল না আপনার কোনো পরোয়া ছিল না আপনার কোনো চিন্তা ছিল না কোনো ভাবনা ছিল না আজ থেকে আপনি যখন ভাবনা শুরু করেছেন আপনার উপরে কখন কখন দয়া করেছেন দয়া করার কারণে আপনার উপরে আচ্ছা পূর্ব বেলসুরের ইউসুফ 100 টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল করো আমিন কি বলছিলাম কালকে পর্যন্ত আপনার চিন্তা ছিল না তেমন আপনার যোগাড় ছিল না আজ থেকে আপনার যোগাড় শুরু হয়েছে আর আপনার তরফ থেকে আর আপনার স্ত্রীর তরফ থেকে ওয়া জামা বাইনাকুমা বিল খায়র ইমাম সাহেব বিয়ে করার সময়তে আপনাকে দোয়া দিলেন কি ওয়া জামা দুইজনকে এক জায়গায় তুমি জমা করে দাও একত্রিত করে দাও সেটা খারাপের উপর দিয়ে নয় বিল খায় আল্লাহ ভালোর উপর দিয়ে সুখের উপর দিয়ে সুন্দরের উপর দিয়ে আল্লাহ এদের জীবনে সমস্যা সমাধান তুমি করে দাও তাহলে আল্লাহ কত বড় দয়া করলেন আপনার উপরে আমার উপরে যেই দিন 5টাও টাকা ছিল না লক্ষ টাকার মালিক হয়েছেন হাজার হাজার টাকার মালিক হয়েছেন কার বরকতে বন্ধু আমার তাহলে আপনার ঘরে একটা স্ত্রী আসা এটাও একটা বরকত জি স্ত্রী আপনার ঘরে এসেছে এটা একটা বরকত নিয়ে এসেছে এটা আপনার একটা বরকত এ মামন আমার আপনাকে জেনে নিতে হবে আপনার হাতেও কালকে পয়সা ছিল না স্বামীর ঘরে ঢুকে দেওয়া হয়েছে সেই দিন থেকে আপনার হাতে বরকত এসেছে আর একটা বড় কথা হলো এই কাল পর্যন্ত মা তুমি বাবার বেটি ভাইয়ের বোন মায়ের বেটি দাদুর পতি নানার লাতে নেতি ছিলে আজ উনখানে হলো এদিকে যদি পাঁচটা থেকে থাকে শ্বশুরের দিক থেকে
একা তার পাঁচ এ কত হলো দশ পাঁচটা ছিল একটা বাবা ছিল আর একটা বাবা বাড়লো মানে শ্বশুর একটা মা ছিল শাশুড়ি মা হলো তাহলে নিজের মা দোয়া দিবে শাশুড়ি মা দোয়া দিবে শ্বশুর বাবা দোয়া দিবে নিজের বাবা দোয়া দিবে আপনার ভাই দোয়া দিবে আপনার শালা সম্বন্ধীরা দোয়া দিবে আপনার বোন দোয়া দিবে আপনার শালির দেয়া শরীরে দোয়া দিবে জি দুই দিক থেকে আপনার দেখেন কত বড় সম্পর্ক আপনার ঘরে হলো আপনার খানদান আপনার লোক আপনার শ্বশুর খানদান আপনার লোক দেখেন আপনি গেছেন গহমাবাদের গ্রামে গহমাবাদে ঢুকেছেন গহমাবাদের গোটা গ্রামের যেটা আপনার নিজের পাড়া যখন তার সুর থেকে ঢুকেছেন লোক বলছে ছেলেটা কে গো বলছে আমাদের গহমার জামাই কি বলছে আমাদের গহমাবাদের জামাই আমার জামাই নাই আমার জামাই মানে আমার গ্রামের জামাই গ্রাম থেকে যখন আপনার তোলাতে আপনার জামাতে যখন ঢুকেছে আমার তোলা আমার গোষ্ঠীর ছিল এটা জামাই তারপরে বলছে যে আমার ভাইয়ের জামাই তারপরে বলছে এটা আমার জামাই তাহলে কতজন লোক আপনার হাতে আসলো আপনার লোক আপনার আছে আপনার শ্বশুর গোষ্ঠী শ্বশুরের গ্রাম পুরোটা আপনার ফেভারে এই করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত স্ত্রী ছিল সবাই সম্ভ্রান্ত পরিবারের ভালো ভালো জ্ঞান ভালো ভালো খানদানের এক একটা খানদানের মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মাথা ঝুঁকে দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়ার জন্য নবীর আদরগুলো স্ত্রীর আল্লাহ পাক ব্যবস্থা করেছিলেন কারণ নবীকে মেনে নেওয়ার মতো লোক মক্কা নগরে ছিল না তাই মদিনায় পাঠালেন আল্লাহ পাক মদিনায় যাও আর বিভিন্ন বিবাহের মাধ্যমে বিভিন্ন কবিলা বিভিন্ন খানদান বিভিন্ন গোষ্ঠী এই গোষ্ঠীওয়ালা যদি বলে যে দেখবে মোহাম্মদকে ওই গোষ্ঠীওয়ালা বলছে কোথায় দেখবে মোহাম্মদকে আমরা তার জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত কারণ মোহাম্মদ আমাদের খানদানের জামাই ওই জামাত বলছে মোহাম্মদ আমাদের খানদানের জামাই পশ্চিম দিকের জামাত বলছে মোহাম্মদ আমাদের খানদানের জামাই আমার নানা গোষ্ঠীর জামাই আমার দাদু গোষ্ঠীর জামাই এই করে করে রব্বুল আলামিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্বের সেরা বানিয়ে দিলেন সবার মাথার তাজ বানিয়ে দিলেন সবাই মাথা নত করে আমার নবীকে মেনে নিলেন প্রত্যেকটা স্ত্রীর মধ্যে কোনো কন্দল নেই কোনো ঝগড়া নেই কোনো জ্বালা নেই যন্ত্রণা নেই যেগুলো জ্বালা হয়েছে সেগুলো মহব্বতের জ্বালা ভালোবাসার জ্বালা কিন্তু ওই জ্বালা নেই সতীর নিয়ে যে ওকে জ্বালিয়ে দেব ওকে পড়িয়ে দেব ওকে ছাড়া করিয়ে দেব তালাক করিয়ে দেব আমি তাকে থাকবো এরকম বড় বিশ্বাসঘাতকতা এরকম শয়তানি কোনো রকমের ছিল না অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে খাবার ছিল না খেজুরের পাতার বাড়ি সেই বাড়ি আজ গোটা বিশ্বের সেরা গোটা বিশ্বের মানুষ সেই বাড়ির কাজ সালাম করছে গোটা বিশ্বের মানুষ সেই বাড়ির কাজ দেখতে যাচ্ছে সেই বাড়িকে সালাম করে সেই বাড়ির সামনে দিয়ে সেই ঘরের সামনে দিয়ে আজ মানুষ যাচ্ছে গোটা পৃথিবীর মানুষ প্রতিদিন কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ তাহলে সম্মান কি করে বাড়লো রাবুল আলামিন বললেন বান্দারে আমার তোমাদের আমি এত বড় সম্মানী বানিয়ে দিলাম তোমাদের এত বড় সম্ভ্রান্ত বানিয়ে দিলাম তোমাদের ঘরে খাবারের জোগাড় করে দিলাম তোমাদের ঘরে আনন্দের জোগাড় করে দিলাম তোমাদের ঘরে সুখের আমি জোগাড় করে দিলাম শান্তির জোগাড় করে দিলাম তোমরা তো ভয় ভয় জন্মিনে দুই গোষ্ঠ মিলে দুই খানদান মিলে জীবন যাপন করো এক অপরকে শ্রদ্ধা করো এক অপরকে সম্মান করো এক অপরকে ভালোবাসা দাও এক অপরকে নিয়ে খবর করো এক অপরকে নিয়ে গর্ব করো এক অপরকে নিয়ে আনন্দ করো এটাই তোমাদের সুখ এটা তোমরা এক মানুষ অপরের মানুষের জন্য তোমরা ভালো হবে এক মানুষ অপর মানুষের জন্য তোমরা সহযোগী হবে সহযোগিতা তোমরা করবে এই জন্য পৃথিবীর বুকে তোমাদের আমি এত সুন্দর নাম দিয়ে পাঠিয়ে দিলাম আল্লাহ পাক বললেন খায়রুন নাস লিল্লাহ তোমরা ভালো কখন যখন তোমরা লোকের জন্য ভালো হতে পারবে আচ্ছা ভালো যাও আচ্ছা আমারে হাজি সাহেবের বড় ছেলে না
মিলল না আর এটা তো ব্যাটা বাপ থেকে ব্যাটা যে কোন আমার আচ্ছা চলো রে চল তবে আচ্ছা হাজি সাহেব মামা 500 টাকা দিলেন আলহামদুলিল্লাহ আনিকুল আনিকুল 500 টাকা আল্লাহ সকলের প্রতি তুমি হয়ে যাও সাখা আল্লাহ মেটাও তার মনের আশা এ রব্বুল আলামিন যে আশা ভরসা নিয়ে পড়ে আছে যা কবুল করো গো তুমি দয়াল রহমান দুনিয়াতে দাও দান কারীদের যত সম্মান মরার পরে দিও এদের জান্নাতে আদা হে খোদা দয়াল দাতা দয়া প্রকাশিয়া শুকর সাগরে হে খোদা রাখো ভাসাইয়া আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ কি বলে তোমরা ভালো মানুষের জন্য ভালো নিজেরা ভালো অপরের জন্য ভালো রব্বুল আলামিন বললেন বান্দারে আমার তোমাদের জন্য কোরআনে আয়াত অবতীর্ণ করলাম তোমাদের সুনাম দেওয়ার জন্য তোমাদের সুনাম তাকে বর্ণনা করার জন্য তোমাদের ডিক্লারেশন দেওয়ার জন্য তোমাদের দুনিয়ার মুখে গোটা মানুষের মুখে তোমাদের চর্চা হবে গোটা দেশে মানুষ তোমাদের চর্চা করবে গোটা দেশে মানুষ যখন আয়াতটাকে পড়বে তখন জানবে মানুষ কত সুনাম ধন্য মানুষ কত ভালো রব্বুল আলামিন এই মানুষকে কত মান দিয়েছেন আল্লাহ পাক বললেন মানা আমেলা সালেহান মিন যাকারিন আও উনসা আল্লাহ পাক বললেন বান্দারে এত বলবো শুধু আমি তোমাদের মধ্যে দিলাম উম্মতে মুহাম্মদিয়াকে দিলাম মান আমেলা সালেহান মিন যাকারিন এই পৃথিবীর মানুষেরা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা আল্লাহ প্রিয় বান্দারা যারা মুমিন হবে এই মুমিন পুরুষেরা মান আমেলা সালেহান তারা যদি নেক কর্ম যদি করে থাকে মিন যাকারিন তারা যদি পুরুষ লিঙ্গ হয় পুরুষ লোক হয়ে তারা যদি ভালো কর্ম করে থাকে সুন্দর কাজ যদি করে থাকে সুনাম ধন্য যদি হয়ে থাকে ছাড়লেন না আল্লাহ বললেন বান্দারে পুরুষ লোকের আমি আলোচনা করে দিলাম নারী জাতিকে আমি ছেড়ে দিলাম না নারী জাতিকে আমি মান দিয়ে দিলাম কারণ এরা সবাই হচ্ছে নবী মুহাম্মদের উম্মত পুরুষ লোক হোক অথবা নারী লোক হোক তারা যদি মান আমেলা সালেহান তারা যদি সৎ কর্ম যদি করে থাকে নেক কর্ম যদি করে থাকে মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন আল্লাহ পাক বললে সৎ কর্মের সঙ্গে সঙ্গে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আল্লাহর ভালোবাসা নেবার জন্য তোমাদের হতে হবে মুমিন মুমিন যদি না হও তাহলে তুমি গুণে পূর্ণ হতে পারবে না গুণ দিয়ে তুমি পরিপূর্ণ হবে না গুণ তোমার ঘরে ঢুকবে না ওই গুণ দিয়ে তোমার সারা জীবনে জীবনকে ধন্য বানানো যাবে না আল্লাহ বললেন বান্দা তুমি যদি মুমিন হও যদি মুমিনা হও আর যদি তুমি সৎকর্ম করে থাকো রব্বুল আলামিন বললেন তোমাদের ফলাফলটা আমি কেমন দিব এ বান্দা আমার করে বান্দি আমার তোমাদের ফলাফলটা শুধু দুনিয়াতে না তোমাদের ফলাফলটা শুধু আখেরাতে না আল্লাহ বললেন ফালানাহু হায়াতান তাইয়্যিবা পাক পরবর্তীকারে আলম বললেন তাদের আমি অবশ্যই এমন জীবন দান করব যেই জীবনটা হবে পবিত্র যে জীবনটা হবে তাদের সুখের জীবন যে জীবনটা হবে তাদের শান্তির জীবন বান্দামা সুকুন দিয়ে দিতে হবে এটা আমি জানি আল্লাহ বলছেন বান্দারে তোমার ব্যবসা মাধ্যমে তোমার সুখ আসবে না খেতে গৃহস্থের মধ্য দিয়ে সুখ আসবে না অন্য কোনো চাকরি বাকরি করে সুখ আসবে কোন দিক দিয়ে সুখ আসবে সুখের মালিক আমি রে বান্দা কোন দিক দিয়ে তোমাকে শান্তি দেব কোন দিক দিয়ে তোমাকে আমি শান্তিপূর্ণ বানিয়ে দেব কোন দিক দিয়ে তোমাকে সুনাম ধন্য বানিয়ে দেব এটা আমার ব্যাপারে বান্দা আমি তাই বলে দিলাম এরকম মানুষদের আমি জীবন দান করবো যে জীবনটা অতি পবিত্র হবে ওই জীবনটা অতি সুখের হবে ওই জীবনটা অতি শান্তির হবে আল্লাহ বলছেন হায়াতান তাইয়্যিবা কাদের বললেন মান আমেলা সালেহান মিন যাকারি আও উনসা নারী লোক হোক অথবা পুরুষ লোক হোক কিন্তু কর্ম যদি ভালো হয়ে থাকে কর্ম যদি তাদের সুন্দর হয়ে থাকে আর দুটো শর্ত লাগাবেন আল্লাহ
দিয়ে গেল পাঁচ শত দান, কবুল করো তুমি দয়াল রহমান। দুনিয়াতে যাও তাদের ইজ্জত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদা। শুনিলাম দাদা তার আছে অসুখেতে, তোরা ইয়ালেরে মাওলা দানের বরকতে। অপরত দয়া তোর সীমা কিছু না, তোমার কর্মটা যদি ভালো হয়ে থাকে তাহলে তুমি জেনে নাও তোমার জীবনে কোনদিন অশান্তি আসবে না, তোমাদের জীবনে সদা সর্বদা শান্তি আসবে। সুখে ফিরব আমি তোমাকে তৈরি করে দেব, সুখে ফিরব আমি তোমাকে গড়ে দেব। বান্দা এমন সুখ তোমার বিরাজ করবে, সারা দুনিয়া তোমার দিকে তাকাবে, খেয়াল খেয়াল করে তোমার দিকে তাকাবে, তোমার দিকে দেখবে। মৃত্যু ইব্রাহিম হাজি দুনিয়া থেকে চলে গেছে কয়েকদিন আগে, আর আল্লাহ পাক তাকে হজ করার সুযোগ দিয়েছেন। আবার সুযোগ পাওয়ার পরে ওখান থেকে আসার পর থেকে অসুখে ভুগল, আর ভুগতে ভুগতে হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হে রব্বুল আলামিন, তোমার বান্দা রব্বুল আলামিন তোমার রহমতের কাছে চলে গেছে, হে পরবর্তীকার আল্লাহ তাকে তুমি সুখের জীবন, পরের জীবনটা সুখের বানিয়ে দাও, কপাল তুমি উজ্জ্বল লক্ষ্যে বানিয়ে দাও, আল্লাহ গো তাকে তুমি জান্নাত নসিব করো, আমিন। আচ্ছা, আজিজুল মাস্টার ছেলে মাসুদ আলম ৩০০ টাকা, এর আমি শুনিলাম বাবা তার আছে অসুখে জীবন দান করবেন কাদের? ওই মুমিনদের, ওই মুমিনাদের যারা ইমানের অবস্থায় আছে, মুমিন হয়ে আছে আর সৎ কর্ম করেছে। আল্লাহ পাক বললেন বান্দারে শুধু এটা দিয়ে আমি শেষ করলাম না, তোমার ইহ জগৎটা যদি খুব ধন্য হয়ে যায়, ইহ জগৎটা তোমার যদি খুব সুখের হয়ে যায়, পরলোক তোমার যদি অন্ধকার হয়ে যায় বান্দা, তাহলে তোমার সব বিপর্যয় হয়ে যাবে, সব তোমার বিফল হয়ে যাবে বান্দা, তোমার পরকাল জীবনটাকে ধন্য
শুধু শান্তি কামনা করে, বাকিরা
নিজের হাতে তৈরি করা প্রতিমার সামনে তারা মাথা নত করে দেয়, তাদের সামনে তারা ভিক্ষে চায়, জীবনের ভিক্ষে চায়, পরকালের ভিক্ষে চায়। এ প্রভু দয়াময় আল্লাহর গুণাচরণ, তোমার বান্দা কিছু আছে যারা নিজের জীবনে যত কিছু করে, ফকিরকে যখন ভিক্ষা দেয়, অপরের যখন সেবা করে, তখন তারা আশা করে আল্লাহ এদের পরিবর্তে আল্লাহ আমাকে সুখ দেবে, দুটো টাকা দান করব, এটার পরিবর্তে আল্লাহ আমাকে শান্তি দেবে, আমি দুনিয়াতে দেখবো, অপরের দিকে দেখবো, আল্লাহ আমার দিকে দেখবে। রব্বুল আলামিন, আমি যদি কাহার উপর মেহরবানি করি, রব্বুল আলামিন তুমি আমার উপর মেহরবানি করবে। তো ভাইরা আমার কব পরকালে চলে আসছে কব, আল্লাহ পাক কবরে যাদের শান্তি দিবে, আল্লাহ পাক বললেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বি আহসানি মা কানু ইয়ামালুন। কবরবাসী যখন আপনি হবেন, কবরে যখন আপনি চলে যাবেন, বন্ধুরে আমার দুনিয়ার মানুষের কবরে যাও দরকারে আগুন জ্বলছে, দুনিয়ার মানুষের পরের জীবনটাতে বড় রকমের আজাবে গ্রেফতার হয়ে আছে, কিন্তু বন্ধুরে মা বোনের আমার ভাই জানা বাপ জানার আমার রব্বুল আলামিন যাদেরকে ঈমান দান করেছেন, যাদেরকে ঈমানের মতো মানুষত্ব প্রদান করেছেন, যাদেরকে রব্বুল আলামিন সুখের জীবন দান করেছেন, এত সুনাম ধন্য বানিয়েছেন, এদের কবরটা কবর হয়ে থাকে না, আমরা তাদেরকে মাটির কবরে রেখে আসি, কিন্তু বাপা মা মা বোনের আমার ওই মাটির কবরটা আপনার ফুল বাগান তৈরি হয়ে যায়, জান্নাতে বাগানে পরিণত হয়ে যায়, আপনার ওখান থেকে জান্নাতে দরজা জানলা খুলে দেওয়া হয়, জান্নাতে বিছানা আপনার কবরে বিছে দেওয়া হয়, আপনার পরের জীবনটা আপনার রুখানা রব্বুল আলামিন এত সতেজ করে রাখেন, এত সুখের করে রাখেন, আপনি ওখানে যখন যাবেন আপনার মন বলবে আমরা দুনিয়াতে যদি একবার যেতে পেতাম তাহলে দুনিয়ার লোককে খবর জানিয়ে আসতাম। এ বাপর আমার খায়রা আমার এইরকমের আমল করে যাও, এইরকমের কাজ করে যাও, তাহলে কবরে গিয়ে সুখের জীবন পাবে, তাহলে সুখের জীবন তোমার পরবর্তীতে আসবে। আমি নিজের চোখের দেখা জিনিসটা লোকদেরকে বলে দিতাম, জি, কিন্তু সেই সুযোগটা হয় না, সেই সুযোগটা দেওয়া হয় না। এ পাক পরবর্তীকারে আলাম আল্লাহ কবরের আজাব থেকে তাদের তুমি মুক্তি দাও, পরবর্তীকারে আল্লাহ ইহ জীবনে যাতে তুমি সুখ দিয়েছ, শান্তি দিয়েছ, পরের জীবনটাকে তুমি সুখের বানিয়ে দাও, শান্তিময় বানিয়ে দাও। তো জেনে নাও, এমন কোন বস্তু এমন কোন জিনিস আমি দুনিয়াতে ছেড়ে গেলাম না, যেই জিনিসটা যেই কর্মটা যে কাজটা যে কথাবার্তাটা যেই ব্যবহারটা তোমাদেরকে তোমাদেরকে আল্লাহ আল্লাহর রহমতের নিকটবর্তী বানিয়ে দেবে, আল্লাহর কাছাকাছি তোমাদের নিয়ে যাবে, উপরন্ত জলময় আগুন থেকে তোমাদের দূরে করে দেবে, দূরে সরিয়ে রাখবে, তোমাদের বাঁচিয়ে রাখবে। রব্বুল আলামিনের নবী বললেন ইল্লা আমানতুকুমবিহি, আল্লাহ বান্দারা তোমরা জেনে নাও আমি তোমাদের ওই কর্মগুলো করার কথা বলে দিয়েছি, তোমাদের আমি সব কিছু বাতলে দিয়েছি।